ABC News HD. ABC News HD Live augments the truth. এই চিন্তা ভাবনা দিয়ে যদি সরকার চলে, এই রাজ্যের কৃষক তো নয়, কৃষি শ্রমিক নয়, উপজাতি জমিয়া সাধারণ মানুষ নয়, কেউ বাঁচবে না। সরকার তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুক। ত্রিপুরার অর্থনীতি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করুক, পরিকাঠামো উন্নয়ন করুক, স্কুল হাসপাতাল মূল ক্ষেত্র ত্রিপুরার কৃষিকে উন্নত করবার জন্য, আরো সমৃদ্ধ করবার জন্য। কৃষকের হাতে কি করে পয়সা আসে তার জন্য কৃষি উপকরণ, এই সমস্ত দিক। ঋণ এমন ভাবে গ্রাস করেছে ত্রিপুরার মানুষকে, দেখুন আমার বয়স 71+, আমি যখন কলেজ থেকে যাই শচীন সিং এর রাজত্ব, সেই রাজত্বে আমি গ্রামে দেখেছি ফের কাঁঠাল সিদ্ধ অনাহার আর গ্রামীণ মহাজনদের দাপট, আর আজকে গ্রামের জন সিট ফান্ডের দাপট। আমাদের মা বোনদের কি গ্রুপ টুপ করে এমন ভাবে নিয়েছে, যাই কিছু ইট ভাঙার পরে মানুষের বাড়িতে কাজ করবার পরে সারাদিন কৃষি জমিতে কাজ করবার পরে যা উপার্জন করবে জমা হচ্ছে গিয়ে সিট ফান্ডে। মুখ্যমন্ত্রী জানেন না অর্থনীতিটা কোথায় চলে যাচ্ছে। আমাদের দেশে যেমন সমস্ত সম্পদ জড়ো হচ্ছে কয়েকজনের কাছে, ত্রিপুরায় আমি শাড়টা পরিবর্তন করতে পারি, নামটাও সুযোগ বুঝে পরিবর্তন করতে পারি, কিন্তু রক্ত পরিবর্তন করা যায় না। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় যে কৃষি দপ্তর ছিল, আপনারা তো জানেন কৃষি দপ্তর, এখন কৃষি দপ্তর নাই, কৃষক কল্যাণ দপ্তর। নাম পরিবর্তন করলে যদি কৃষকের কল্যাণ হতো তাহলে নাম তো আরো কত কিছু দেওয়া যায়, কিন্তু কৃষক কল্যাণের টাকা কাকে দিলে? 95% কৃষককে আপনার মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার কথা বলে উনি যোজনা প্রকল্পে আনলেন, যোজনাতে ইন্স্যুরেন্সে শেয়ার দিতে লাগে, সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার, স্টেট গভর্নমেন্টের শেয়ার, এবং যিনি ইন্স্যুরেন্স করবেন যার ফসল তার শেয়ার। কৃষক এত টাকা দিয়ে তার অভিজ্ঞতা খারাপ হয় না, ক্ষতিপূরণ পান না। এবার রাজ্য সরকার বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার রাজ্য সরকার কি করেছে জানেন? বলেছে তুমি 10 টাকা দিলে সরবে, শুধু 10 টাকা, আর বাকি টাকা কে দেবে? আমার কৃষক কল্যাণ তহবিল থেকে দেবে, ওই যে স্টেট গভর্নমেন্টের বাজেটে যে কৃষক কল্যাণের টাকা কাকে দিলেন? আম্বানিকে। একটা সাইনবোর্ড দেখাতে পারবে? আগরতলা তো ক্যাপিটাল সিটি না, এই ইন্স্যুরেন্স কোম্পানির একটা সাইনবোর্ড, একটা অফিসার, একটা কর্মচারী অনলাইনে হচ্ছে, এবং 85% কৃষককে এই 10 টাকা করে নিল, 10 টাকাটা বড় নয়, বড় হচ্ছে সরকারের আমার কল্যাণে বরাদ্দকৃত টাকাটা নিয়ে গেল 1 পয়সা। প্যান্ডামিকের আগে বড় ফসল মার খেল, এরপরে কয়েক দফায় এই গত সবজি 3 বার মার খেয়েছে কপি। বাজারে যান, আমাদের সোনামুড়া আর এই যে উনি কি চাইছেন, ত্রিপুরার মানুষ কি সরিয়া সরিয়া বুঝে না? সবার সম্মেলন দেশের কৃষক বিদ্রোহের যে উত্তাপ, সে উত্তাপের মধ্যে আমরা সংগঠিত করেছি। ত্রিপুরার সমগ্র কৃষক সমাজ তার ধ্বনিতে সেই উত্তাপ বইছে। আজকে 16 তারিখ, 26 তারিখ সংবিধান দিবসে রাস্তায় নেমেছে
আজকে 16 তারিখ 21 দিন রাস্তাতে বসে আছে কেন আমাদের দেশকে খাদ্য নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হবে কৃষি সম্পূর্ণ উঠে যাবে নিজের জমিতে কৃষক মজুর হবে এটা হতে দেবে না এই উদ্যোগকে নিয়ে রাজ্য কৃষক সভার সম্মেলন আমরা এখানে করেছি খুব খারাপ পরিবেশের মধ্যে একটা জিনিস আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মোদী সরকার ওরা বেছে নিয়েছে এমন একটা সময় যখন করোনা অতিমারীতে গোটা বিশ্ব গোটা ভারতবর্ষ গোটা ত্রিপুরা আক্রান্ত ছোট্ট একটা রাজ্যের মধ্যে 350 লোক মারা গেছে কেউ এ নিয়ে একটি কথা এই সরকারের বলছেন না কি হবে এর আগে পৃথিবীতে এরকম যখন অতিমারী হয়নি কিরকম আক্রমণ হয়েছে সে আক্রমণের সময় গোটা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল এই সময় দরকার গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়া তখন উনি বিভেদের বীজ বুঝছেন তখন উনি সুযোগ বুঝে পাচ্ছেন শ্রমকোট চালু কর তখন উনি কৃষকের জমি ছিনিয়ে নিচ্ছেন কর্পোরেটদের আদানিকে দেওয়ার জন্য অবাক হয়ে যাবে 17 সালে হরিয়ানা কংগ্রেসের সরকার 100 একর জমি দিয়েছে আদানিকে স্টোরেজ করার জন্য আর বিল এনেছে 2020 সালে অর্ডিন্যান্স হয়েছে 5 তারিখ প্রেসিডেন্ট দস্তখত করেছে আর বিল এনেছে তো তারপর এখানে আজকে এই যে আন্দোলনটা চলছে সে আন্দোলনকে বিপদগামী করার জন্য সে আন্দোলনকে অবধমিত করবার জন্য এখানেও চলছে আমি আপনারা ঢুকবার আগে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম আমার কাছে অবাক লাগলো ত্রিপুরা রাজ্যের কৃষক কৃষি অর্থনীতি মানে হচ্ছে ত্রিপুরার অর্থনীতির মূল ভিত্তি এটা মানবেন যে কোনো মানুষ এখানে বড় নয় মাঝারি শিল্পও নেই এই রাজ্যের মানুষ বাঁচার একমাত্র উপায় কৃষি শুধু করোনা অতিমারীর জন্য আজকে কৃষকের দুর্দশা হয়েছে না কৃষিতে উদারীকরণের নীতি চালু করবার জন্যই এটা হয়েছে এবং প্যান্ডেমিক শুরু হওয়ার আগে ভারতবর্ষের অর্থনীতি তলানিতে নেমে গেছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কৃষকের মৃত্যু পূর্বতন কংগ্রেস সরকারের থেকে 40% বেড়ে গেছে আমাদের রাজ্যে গ্রামাঞ্চলে হাহাকার চলছে এই হাহাকার এমন জায়গাতে পৌঁছাচ্ছে মা তার সন্তান বিক্রি করছে রেশন কার্ড বন্ধক যাচ্ছে কোথায় আমরা গিয়ে দাঁড়াবো সার কীটনাশক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা গ্রামে লুট এ নয় এখনো যে সংবিধানের নামে উনি শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে সেই সাংবিধানিক অধিকার ষষ্ঠ তফসিলের স্বশাসিত জেলা পরিষদ নির্দিষ্ট মেয়াদ আছে ভোট করো আমি জিততে পারবো না তো ঠিক আছে আমার শক্তি নেই তুমি জিতো তোমার বন্ধুরা কেউ জিতো এটা কি প্রশাসন একটার পর একটা একটার পর একটা মেয়াদ বৃদ্ধি গণতন্ত্র জবাই ভারতীয় গণতন্ত্র জবাই ত্রিপুরাতে এটা নিকৃষ্টতম উদাহরণ চলছে তারই শিকার আমরা এই সম্মেলন আমরা সিদ্ধান্ত করেছি এই ঐক্যকে চোখের মনের মতো রক্ষা করব মজবুত করব জুমিয়া আর উপজাতি অংশের কৃষক আর বাঙালি অনুপজাতি অন্যান্য সম্প্রদায়ের কৃষক এক হয়ে এই কৃষক সভার ঝান্ডাকে নিয়ে এগিয়ে যাব ত্রিপুরা আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়
সন্ত্রাস করে, আমরা সিদ্ধান্ত করেছি না আর নয়। জল চাই, বাঁচতে চাই, রেশন চাই, আমার চাষ করার উপকরণ চাই, আমি রাস্তায় যাই। এতে এর মধ্যে 22 জন সকালবেলা পর্যন্ত গোটা দেশে মারা গেছে। আমাদের রাজ্যের মধ্যে 18 জন কংগ্রেস শহীদ হয়েছে। শহীদ হতে হবে, কি করা যাবে? কৃষক সভা তার ঝান্ডা হবে না। কৃষক সভা এই ত্রিপুরার সমস্ত কৃষক জনগণ, সমস্ত যে পতাকা, যেই স্লোগান, যেই দিক, যে মতাদর্শে বিশ্বাস করুক, সবার কাছে আমাদের অনুরোধ, এই বিলকে পরাজিত করার জন্য ত্রিপুরায় সন্ত্রাস এবং সংবিধানকে রক্ষা করার জন্য, সাংবিধানিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য, প্যান্ডেমিকের হাত থেকে ত্রিপুরাকে বাঁচানোর জন্য সবার জন্য টিকা চাই এবং তার ব্যবস্থা করার এক্ষুনি করতে হবে তোমাকে। এই সামর্থ্য ভারত সরকারের আছে, এটা করবে। হু, দেশের সরকার, ত্রিপুরা সরকারের পয়সা লাগবে না, দেশের সরকার করবে। সবার জন্য টিকা দিতে হবে আমাদের, আমরা বাঁচতে হবে তো, তারপরে তো আমার উৎপাদন, তারপরে এই অর্থনীতিকে শেষ করে দিচ্ছে, একদম ভবিষ্যৎ করে দিচ্ছে, হাজার হাজার আমাদের ছেলে মেয়ে।